হরিপালে ক্লাস নাইনের ছাত্রীকে যৌন হেনস্থার কোনো প্রমাণই মেলেনি বলে দাবি করেছে পুলিশ সঠিক তথ্য জানতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হবে হরিপালে যৌন হেনস্থার অভিযোগে হরিপাল থানার সামনে বাম ছাত্র যুবদের বিক্ষোভে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় সরভন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য যদিও পুলিশের দাবি অভিযোগে অনেক অসঙ্গতি রয়েছে হাসপাতালে মেডিকেল টেস্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি শুক্রবার রাতে হরিপাল থানার কাছে মহাদেব কোল্ড স্টোরেজের কাছে নাবালিকাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর জ্ঞান ফিল্ডের ছাত্রী জানায় স্কুলের পর সিঙুরে স্যারের বাড়িতে টিউশনে গিয়েছিল বাড়ি ফেরার সময় চারজন দুষ্কৃতী তাকে জোর করে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায় কাউকে বললে তার মায়ের ক্ষতি করে দেবে বলে হুমকি দেয় ছাত্রীর দাবি তাকে হরিপাল স্টেশন এলাকায় নামিয়ে দিয়ে হেঁটে যেতে বলে ওই পথ দিয়ে কিশোরী হাঁটতে শুরু করতেই কয়েকজন তার পিছু নেয় এরপর অন্ধকারে একটি জায়গায় নিয়ে গিয়ে ছিড়ে হেনস্থা করে দাবি চিৎকার করলে অভিযুক্তরা সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যায় শনিবার ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে জানানো হয়েছে শিশুটির পরিবারের সম্মানের গোপনীয়তা রক্ষার পরিবর্তে গুজব ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ